এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়বে। নির্বাচনের আগে ঢালাও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে কূটনীতিকদের আপত্তি। সরকার ও ইসির বিরুদ্ধে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ। যুক্তরাষ্ট্রে ভিসা নিতে বিএনপির জন্য বুমেরাং হয়েছে বললেন রাশেদ খান মেনন। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশকে নানামুখী চাপে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটি নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে এবং গত 22 সেপ্টেম্বর এই ভিসা নীতির প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। তবে এর মধ্যে নতুন করে মার্কিন চাপ বাড়তে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যে কারণে এই মার্কিন চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রে একজন নিষিদ্ধ ব্যক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর সব ধরনের নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম বাস্তবতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি যুক্ত হন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাথে বাংলাদেশের এই সম্পর্ক যুক্তরাষ্ট্রকে নতুন করে আক্রমণাত্মক করে তুলবে কিনা সেটি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রকাশিত বন্ধু দেশের তালিকাও ছিল বাংলাদেশের নাম। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন চাপ প্রয়োগ করছে, তখন রাশিয়ার এমন অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও কঠিন অবস্থায় যেতে উস্কে দিতে পারে বলে কোনো কোনো মহল মনে করছে। দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছিলেন ডক্টর ইউনূস এবং সেখানে তাকে প্রায় ঘণ্টাখানেক বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেকে মনে করছেন যেহেতু ডক্টর ইউনূসের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আবেগ রয়েছে, তাই ডক্টর ইউনূসকে দুদুকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নিতেও পারে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল আগামী 7 থেকে 13 অক্টোবর বাংলাদেশ সফর করবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালা ঘোষণা অনুযায়ী একটি যৌথ প্রাক নির্বাচন মূল্যায়ন মিশন পরিচালনা করতে তারা আসবেন। এতে 6 জন প্রতিনিধি ও সাপোর্ট স্টাফ থাকবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব সংগঠন সহ সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা এবং সফর শেষে প্রতিনিধি দল ইতিবাচকের পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলো তুলে ধরে একটি বিবৃতি দিবেন। তারা যে বিবৃতিটি দিবে সেটির উপরও নির্ভর করছে অনেক কিছু। সবকিছু মিলিয়ে বাংলাদেশের উপর আসলে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো চাপ প্রয়োগ করে কিনা সেটি এখন দেখার বিষয়। পশ্চিমা দেশের কূটনীতিকরা নির্বাচনের আগে ঢালাও চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে আপত্তি প্রকাশ করেছেন। বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে সরকারের কাছে এই বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এখন প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ সবগুলো পদেই চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে। রাষ্ট্রপতি সচিব চুক্তিভিত্তিক নিয়োগে, প্রধানমন্ত্রী মুখ্য সচিব চুক্তিভিত্তিক নিয়োগে, মন্ত্রিপরিষদ সচিব চুক্তিভিত্তিক নিয়োগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবও চুক্তিভিত্তিক নিয়োগে। আর এরকম চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কর্মকর্তারা কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে পক্ষপাতহীন ভূমিকা পালন করতে পারবেন এ নিয়ে কূটনৈতিকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য এই চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে তাদের আপত্তির কথা সরকারকে জানিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া পুলিশের আইজি পদেও চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে, তবে সেই বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্য কোনো বক্তব্য উপস্থাপন করেনি। প্রশাসনের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিভিন্ন কূটনীতিকদের সাথে আলাপ করে দেখা গেছে যে তারা মনে করছেন নির্বাচনের সময় প্রশাসন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসন নিয়ন্ত্রিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান হল চুক্তিভিত্তিক নিয়োগে, সেই কারণে তিনি চাইবেন যে সরকারকে সুবিধা দিতে এবং এ কারণে তিনি পক্ষপাতপূর্ণ আচরণ করতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন মনে করছে। তাছাড়া স্বরাষ্ট্র এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব এবং রাষ্ট্রপতির মুখ্য সচিবও চুক্তিভিত্তিক নিয়োগে থাকার কারণে তারা নির্বাচন কমিশনের প্রতি আনুগত্য দেখাবে না। যারা তাকে চুক্তি নিয়োগ দিয়েছেন তাদের প্রতি আনুগত্য দেখাবে, এই প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশেষ প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার যে কোনো সরকারি কর্মকর্তাকে
চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের নিয়ন্ত্রণ চলে যাবে নির্বাচন কমিশনের উপর এবং নির্বাচন কমিশন যেভাবে মাঠ প্রশাসন সাজাতে চাইবে মন্ত্রিপরিষদ সেইভাবেই সাজাতে বাধ্য। তবে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো অতীত অভিজ্ঞতার আলোকে বলছে যে সাধারণত দলীয় সরকারের দিনে নির্বাচন হলে প্রশাসনে তেমন কোনো পরিবর্তন হয় না। মাঠ প্রশাসনে অনুগত ব্যক্তিদেরকেই রাখা হয় এবং সেই দায়িত্বটি পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এ কারণে পশ্চিমা দেশগুলো মনে করছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গেলে চুক্তিভিত্তিক নিয়োগের দিকে নজর দিতে হবে। অন্তত নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্য একটি সহায়ক প্রশাসন দরকার এবং সেই সহায়ক প্রশাসন নিশ্চিত করার সুযোগ নির্বাচন কমিশনকেই দিতে হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নির্বাচন কমিশন যেন নির্বাচনের সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রদানের সুপারিশ করতে পারে এবং সুপারিশ যেন সংশ্লিষ্টরা শুনতে বাধ্য থাকেন এমন একটি প্রস্তাবও করা হচ্ছে। তবে এ ধরনের প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত সরকারের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সরকার বলছে নির্বাচনের তফসিলের আগে নির্বাচনকালীন সরকার বা নির্বাচন নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা প্রশাসনের নেই, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো মনে করছে নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। তফসিল ঘোষণার আগেই প্রশাসনের নিরপেক্ষতা কতটুকু এবং তারা কি ভূমিকা পালন করবে সেটি যাচাই করা গুরুত্বপূর্ণ, আর এ কারণে তারা চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে। সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ। দলটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকার ও ইসির বিরুদ্ধে ষড়যন্ত্রের এই অভিযোগ করেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। বুধবার নির্বাচন ভবনে অবাধ ভোটাধিকার প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আইনগত দিক দেখবে, নির্বাচনের বৈধতা ন্যায্যতা নিয়ে মাথা ঘামাবে না, কে নির্বাচনে এলো কে এলো না সেটা নিয়েও ইসি মাথা ঘামাবে না। ব্যাপক সংখ্যক ভোটার যদি ভোট দেন তাহলে সেটা হবে অংশগ্রহণমূলক নির্বাচন। সিসি কাজী হাবিবুল আওয়ালের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটির নেতারা বিবৃতিতে বলেছেন নির্বাচন কমিশনের এমন দৃষ্টিভঙ্গি তাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমরা তার এই কথার তীব্র নিন্দা জানাই। এই নির্বাচন কমিশন বাস্তবে 2014 সালের মতো আরেকটি নির্বাচন বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয় 1% ভোটারের অংশগ্রহণে ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ হলেও আইনসম্মত বলে সিসি যে মন্তব্য করেছেন তারপর এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না তা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। নির্বাচন কমিশনের এমন দৃষ্টিভঙ্গি তাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দলটির পক্ষ থেকে আসন্ন নির্বাচন নিয়ে দেশবাসীকে এই সরকার ও তার অনুগত নির্বাচন কমিশনের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিএনপির জন্য বুমেরাং হয়ে গেছে, তাদের আন্দোলনের বেলুন চুপসে গেছে। মেনন বলেন, বিএনপি আন্দোলনের দিনক্ষণ ঠিক করতে কখনো ঈদ কখনো পূজার অজুহাত দেখিয়ে এসেছে, এভাবে তারিখ পেছাতে পেছাতে তারা এখন বেহাল। আগামী নির্বাচনে অংশ না নিলে দলটি বিলুপ্ত হয়ে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকানো সরকারের এখন বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।